নমস্কার ও আদাব, আমি বিরিশ চন্দ্র রায়, শাখা হিসাবরক্ষক, কিশোরগঞ্জ শাখা, নীলফামারী অঞ্চল। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একজন পুরাতন সদস্যের লোন ক্লোজ করা হয়। তাহলে প্রথমে আমি আমার আইডি দিয়ে উদ্দীপন অটোমেশনে ঢুকব। আমি যে আমার আইডি দিয়ে ঢুকলাম, ঢোকার পরে আমি দেখব যে উক্ত সদস্যের লোন পরিশোধ হতে কত টাকা আছে বা পরিশোধ হয়েছে কিনা। তাহলে আমি যাব এখান থেকে আপনার রিপোর্টে, রিপোর্ট থেকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে লোন স্টেটমেন্ট। তাহলে লোন স্টেটমেন্টে আমি গেলাম, লোন স্টেটমেন্টে যাই, এখানে দেবো গ্রাহক কোড। তাহলে গ্রাহক কোডটা কত হচ্ছে, এখানে দিলাম অ্যাকাউন্ট দিব 1, আর 23 42 হচ্ছে এটা অগ্রসর ঋণ, আর যদি জাগরণ হয় তাহলে হচ্ছে 23 41। তাহলে 23 42 দিলাম আমি, দিয়ে এক্সেল। এই রিপোর্ট ফরম্যাট কিন্তু সবসময় এক্সেলে দিব, দিয়ে ভিউ, ধীরে ধীরে এই যে আমি এখান থেকে এক্সেল ফাইলটি ওপেন করব। ওপেন করে দেখব যে কত টাকা পরিশোধ হতে, যেমনি ঋণ তুলছে 1,05,000 টাকা, ঋণ তুলছে 1,05,000। তাহলে আমি কত, 1,05,000 লাভ সহ আমরা ওনাদের কাছে কত পাবো সেটা হিসেব করবো। লাভ সহ হচ্ছে 1,19,070 টাকা, তার মধ্যে উনি দিচ্ছে এই টাকাটা, এই যে দেখবেন ক্যাশ ট্রানজেকশন, এই টাকাটা আমরা পাইছি ক্যাশ ট্রানজেকশন। তাহলে পাইছি কত, 99,750, আর ওনার কাছে মোট টাকা পাবো কত আমরা, 1,19,070 টাকা, কিন্তু টাকা দিচ্ছে উনি মাত্র 99,750। তাহলে ওনার কাছে পাওয়া যাচ্ছে এখনো 19,320 টাকা, আমরা ওনার কাছে পাচ্ছি কত, 19,320 টাকা। এই 19,320 টাকা কিন্তু আগে পরিশোধ দেখাবো। এখন দেখেন এই যে এটা হচ্ছে আপনার লোন আউটস্ট্যান্ডিং, এটা পরিশোধ হতে বাকি, আর এটা হচ্ছে ইন্টারেস্ট আউটস্ট্যান্ডিং, আমরা আসল টাকা পাবো এটা, লাভ পাবো এটা, এটা দুটো যোগ করে দেখেন যে 19,320 টাকা হয়েছে। দেখেন দুটা মিলে কত হয়, 620 যোগ হচ্ছে 18,700, এই যে 19,320 টাকা। তাহলে এই 19,320 টাকা আগে আমাদেরকে পোস্টিং দেওয়া লাগবে উক্ত সদস্যর নামে। তাহলে এই যে আমি পোস্টিং দেওয়ার জন্য যাবো ট্রানজাকশন, ট্রানজাকশন থেকে ট্রানজাকশন এন্ট্রি, ট্রানজাকশন এন্ট্রি থেকে ক্যাশ এন্ট্রি ম্যানেজার, ক্যাশ এন্ট্রি ম্যানেজার থেকে ক্যাশ, ক্যাশ নিলাম, নেওয়ার পরে আমি এর আগে যে সেটে কাজ করছি সেই সেটে দিব। তাহলে 5 নম্বর সেটে কাজ করছি, এখানে 5 চাপলাম, উপরে আপনারা নিউ সেট নিতে পারেন। নেওয়ার পরে এখানে অ্যাড দিব, অ্যাড দেওয়ার পরে এই যে উক্ত গ্রাহকের কোড দিলাম, এখানে দেওয়ার পরে কি 23 42 11 অ্যাক্টিভিটিস ইনস্টলমেন্ট, কিস্তির ক্ষেত্রে অবশ্যই কিন্তু ইনস্টলমেন্ট দিবেন, অ্যাক্টিভিটিস ইনস্টলমেন্ট দিয়ে ট্যাপ, ট্যাপ চাপে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো। এই যে চলে আসছে সদস্যর নাম, নারেশন, এগুলোর দরকার নেই, আপনি সরাসরি অ্যামাউন্টে যাবেন। কত টাকা ওনার পরিশোধ হতে, 19,320 টাকা, এই যে 19,320 টাকা লিখলাম, লেখার পরে ট্যাপ চাপবো, ট্যাপ দেখবেন এই যে LCY অ্যামাউন্ট এখানে আসছে কিনা, এখানে যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত ট্যাপ চাপবেন। ট্যাপ চাপার পরে এই যে ওকে, এই যে ক্লিক দিলাম, এই দেখেন উক্ত সদস্যর নামে কিন্তু টাকা চলে গেছে 19,320 টাকা। এখন যাব আমি, এখন যাব লোন ক্লোজে, এই যে লোন ক্লোজে, লোন ক্লোজে যাই, এখানে আমি গ্রাহকের কোড দেবো, কোড দেওয়ার পরে এখানে প্রোডাক্ট কোড 23 42 1, এখানে গ্রাহকের কোডটা দেবো আমি, গ্রাহকের কোড হচ্ছে কত, 28,
এখানে দিব হচ্ছে F8, F8 দিয়ে ভিউ। দেখেন 405 টাকা দেখাচ্ছে মোর অ্যাক্সেস, 405 টাকা, 5 টাকা দেখাচ্ছে ওনার মোর অ্যাক্সেস। তাহলে ওনার 405 টাকা কি উনি ঘুরে পাচ্ছে, কিন্তু উনি যেহেতু নাই সেহেতু আমরা এটা উদ্দীপন ফান্ডে জমা দিব। 405 টাকা কোথায় জমা দিব? উদ্দীপন ফান্ডে। উদ্দীপন ফান্ডে জমা দেওয়ার জন্য আমরা এটাকে কপি করি, গ্রাহক আইডিটা বারবার না টাইপ করার জন্য কপি করলাম। আবার যাবো ট্রানজাকশন, ট্রানজাকশন থেকে ট্রানজাকশন এন্ট্রি, ট্রানজাকশন এন্ট্রি থেকে ট্রানজাকশন এন্ট্রি ম্যানেজার, ট্রানজাকশন এন্ট্রি ম্যানেজার থেকে আমরা দিব জেভি, জেভি নিয়ে আমরা ক্লিক দিব নিউ সিট, নিউ সিট দিয়ে যে কাস্টমার, কাস্টমার তাহলে কাস্টমার কোড কপি করা সেখানে পেস্ট দিলাম। পেস্ট দেওয়ার পরে এখানে আমরা দিব 23 42 1, এই যে অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস কিন্তু সাবধান, অ্যাক্টিভিটিস কিন্তু দিব আমরা পূর্ণ পরিশোধের এখানে ইয়ের জন্য, কিন্তু ল্যান্ড ভার্সেল, এই যে ল্যান্ড ভার্সেল, ট্যাপ চাপলাম, ট্যাপ চাপার পরে চলে আসলো। এই যে এখানে দেখাচ্ছে এটা, আর আমরা এখানে যাব হচ্ছে অ্যাক্সেস অ্যাডজাস্টমেন্ট, অ্যাক্সেস অ্যাডজাস্টমেন্টে যাই রিডিউস করব, অ্যাড কিন্তু না, দেখেন অ্যাক্সেস অ্যাক্সেস অ্যাডজাস্টমেন্ট এই সোজা আসে আমরা রিডিউস করব, রিডিউস করব, রিডিউস কত টাকা, সেই মোর অ্যাক্সেস যে টাকাটা ছিল 405, এই 405 টাকা দেওয়ার পরে ট্যাপ দেওয়ার পরে এই যে ওকে চাপব, ওকে চাপার পরে দেখেন এখানে যে কোডটা আছে আমরা কিন্তু ঠিক এই কোডটাতেই কিন্তু শেয়ার করব। এই যে ডিআর এসে এটা কিন্তু উত্তোলন হলো, এখন কিন্তু জমা করার লাগবে। তাহলে আবার অ্যাড দিব, এই যে অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পরে কি 1944431, দেখেন মেম্বার অ্যাক্সেস প্রিন্সিপাল অ্যাকাউন্ট উদ্দীপন অগ্রসর, অ্যাক্টিভিটি দিব শেয়ার, শেয়ার দিলাম, এই যে কত টাকা 405 টাকা, উক্ত সদস্যর নামে কিন্তু উক্ত সদস্যের টাকাটা কিন্তু অফিসে আমাদের জমা হয়ে গেল, যে 405 টাকা প্রথমে ডিআর করছি এবং পরে 405 টাকা শেয়ার। এখন আবার যেমন আমরা লোন ক্লোজে, লোন ক্লোজে যাই, এই যে গ্রাহক কোড দিব, তারপরে হচ্ছে কত প্রোডাক্ট কোড 1, এখানে F8, F8 দিয়ে ভিউ, ভিউ দিয়ে দেখেন এখানে কোনো আছে কিনা, কোনো কিছুই নেই, এখন আর মোর অ্যাক্সেস আসতেছে না, এবং এখানে টোটাল অ্যামাউন্ট টু বি পেড ফর ক্লোজার জিরো, এই জিরো। এখানে আমরা এখন ওকে লিখবো, ওকে লিখে কি কমিট দিব, যে কমিট ডু ইউ ওয়ান্ট টু ক্লোজ দ্য অ্যাকাউন্ট, ইয়েস ওকে দিলাম, বাস এটা কিন্তু এখান থেকে হয়ে গেল। এখন আমরা যাব ম্যানেজার ভাইয়ের আইডিতে, ম্যানেজার ভাইয়ের আইডিতে যাই এটাকে কিন্তু অথোরাইজ করার লাগবে। তাহলে আমি আমার ম্যানেজার ভাইয়ের আইডিতে ঢুকলাম, যে এখন যাব আমরা ট্রানজেকশন, ম্যানেজার ভাই থেকে আবার যাবো ট্রানজাকশন, ট্রানজাকশন থেকে লোন ক্লোজ, এই যে লোন ক্লোজ, এই লোন ক্লোজে যায়, এখানে আবার একই সিস্টেমে দিব 23 42, এখানে হচ্ছে F8, F8 চাপলে কিন্তু ইফেক্ট ডেটটা চলে আসবে, ইফেক্টিভ ডেট, এই যে ভিউ ক্লিক দিছি, ভিউ ক্লিক দিলে এখানে কিছু অপশন আসবে, এই যে আসছে কি কোনো সমস্যা নেই, দুই পাশে কিন্তু দেখবেন সমান আছে কিনা, জিরো জিরো আছে কিনা, যে ওকে আছে কমিট দিলাম, কমিট দেওয়ার পরে দেখাচ্ছে যে ইউর সাকসেসফুলি অথরাইজেস, মানে আমার টোটাল লোনটি ক্লোজ হয়ে গেছে এবং পূর্ণ পরিশোধ এটা হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।